দেখো এবার বিশেষ ব্যবস্থা করা হয়েছে কোভিড এর কথা মাথায় রেখে। কিছুক্ষণ আগে ভোগারতি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ভোগ নিবেদন করা হয়েছে মাকে, এবং মাকে ভোগ নিবেদন করে সেবাইতে এক এক করে যাচ্ছেন। পুজো দেওয়া হচ্ছে বাইরে থেকে স্ক্রিনের মাধ্যমে, এবং তার সঙ্গে সঙ্গে ভোগ এখানে নিবেদন করা হয়েছে। কি বলছেন মাকে, কি কি পদ ভোগে দেওয়া হয়? চিমঞ্জন দিয়ে ভোগ রান্না করে ভোগ দেওয়া হয়, পাঁচ রকম ভাজা, তারপরে পাঁচ রকম সবজি রান্না করে, পাঁচ রকম মিষ্টি মাছ সমস্ত দিয়ে মাকে ভোগ রান্না করা হয়। দিনে সাধারণের ভোগ, রাতে খিচুড়ির ভোগ, এই হচ্ছে মায়ের ভোগ। ভোগ নিবেদন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আজকে মাকে আমিষ ভোগ দেওয়া হয়েছে? মাকে তো আমিষ ভোগই দেওয়া হয়, তন্ত্র মতে পুজো করতে গেলে শাক বলি দিতে হয়। পরম মানে একদিকে মাকে আবার পরম বৈষ্ণবী রূপে পুজো করা হয়, কিন্তু অমাবস্যার সময় নিশি পুজোর সময় মাকে তন্ত্র মতে তন্ত্র ক্রিয়ায় ষোড়শ প্রচারে পুজো করা হয়। সেই অনুযায়ী আজকেও সমস্ত, কিন্তু আপনাদের পুজোয় কোনো রকম খামতি রাখা হয়নি, একদম সমস্ত রকম নিয়ম মেনে আপনারা পুজো করছেন, কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার দর্শক পুরোপুরি শূন্য। কিন্তু সেটাও আমাদের খারাপও লাগছে, কিন্তু কিছু করার নাই, কোভিড পরিস্থিতিতে সবাইকে মেনে চলতে হবে। যেন লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক তারাপীঠে আসে, তারা তারা উচ্চারণ করে যে জয় ধ্বনি দেয়, তারাপীঠ মুখরিত হয়ে যায়। কিন্তু আমরা মায়ের কাছে কামনা করব, মায়ের কাছে প্রার্থনা করব, মা এই বিশ্বকে, এই মহামারী থেকে, ভারতবর্ষকে, রাজ্যকে তুমি মোচো, প্রত্যেকে সশরীরে এসে তারা মায়ের দর্শন করতে পারে, এই কামনায় মায়ের কাছে বলছি। একেবারেই তাদের প্রত্যেককে তারা মায়ের দর্শন করতে পারেন, সেটাই তারা চাইছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে ভোগ ইতিমধ্যে মাকে দেওয়া হয়েছে, রাত্রিবেলা নিশি পুজো হবে, তার আগে যোগ্য হবে। সব মিলিয়ে পুজোর বিষয় নিয়ে সমস্ত রকম নিয়ম মানা হচ্ছে, কিন্তু দর্শক শুধুমাত্র ডিজিটালি তারা দেখতে পাচ্ছেন, সেবায়তদের মাধ্যমে পুজোও দিতে পাচ্ছেন, শুধুমাত্র সেবায়তদের মাধ্যমে আসা যাচ্ছে না, তার কারণ কোভিড প্রোটোকল। ধন্যবাদ আবির। 51টি সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজ এখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। করোনা আবহে পুণ্যার্থীদের সংখ্যা কম, কোভিড বিধি মেনে চলছে পুজো দেওয়া। আজ সন্ধ্যে হোমযজ্ঞ হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কৌশিকী অমাবস্যা উপলক্ষে এদিন দেবীর রাজরাজেশ্বরী ভোগের তালিকা ছিল পোলাও, পাঁচ রকম ভাজা, শোল মাছ পোড়া, পাঁচ রকমের মিষ্টি এবং দই। আজকে দিনভর মানে ভোরবেলা থেকে আজকে বিশেষ পুজো আরম্ভ হয়ে গিয়েছে। আজকে কৌশিক অমাবস্যা, এই কৌশিক অমাবস্যাটা খুব মায়ের মানে শনি মঙ্গলবারে যেমন পুজো মায়ের খুব বারের দিন, তেমনি কৌশিক অমাবস্যা বছরে একবারই হয়, এবং এই অমাবস্যাটা খুব দরকারি, এখানে মায়ের আবির্ভাব হবেই একবারে। প্রতি বছরই আসি মায়ের কাছে এই অমাবস্যা, এই এই দিনে আসার জন্য সারা বছর ধরেই অপেক্ষা করি। ঠিক আছে, আমাদের একটা বড় ভাণ্ডারা হয়, তাই এই করোনা আবহের জন্য এখন সেটা দু বছর ধরে বন্ধ রয়েছে। হ্যাঁ, প্রতি অমাবস্যাতে আসি, আমাদের মনস্কামনা পূর্ণ করুক মা, ভালো রাখুক সবাইকে, আবার কি।